আসসালামু আলাইকুম। প্রার্থী অপহরণ ইস্যুতে প্রতিমন্ত্রী পলকের শ্যালককে ইসির তলব, ভালো এটা, মানে ইসি যে তলব করেছে এবং লুৎফুল হাবিবের বিষয়টি এত বেশি প্রকাশ্যে এসছে সিসি ক্যামেরার ফুটেজ টুটেজ, এতদিনে অন্য মানে মনে করেন যে এই লুৎফুল হাবিব বিএনপি করতো তাহলে মানে এই দুনিয়ার চেহারা দেখতে হতো না, এতক্ষণে একেবারে সরাসরি ওখান থেকে যে জেলের মধ্যে ঢুকা দিত, আর তো ডিবি যদি রিমান্ডে নিত তাহলে কি হতো, দর্শক এটা আর আমি বর্ণনা করলাম না, আপনারাই বুঝে নেন। তো এখন এই নির্বাচন কমিশন তলব করেছে, নির্বাচন কমিশন তলব করে আবার যেটা হয় উল্টা দেখা যায়, এই যে একটু বিধি মন্দ একটু ভৎসনা করা না, এরকম করা ঠিক হয়নি, হ্যাঁ আপনার দুলাভাই হচ্ছে প্রতিমন্ত্রী আপনার, এই সমস্ত মানে ঠিক এক ধরনের জামাই আদর, ঠিক শক্ত যে অবস্থান, এক ধরনের ক্রাইম অপরাধ, মানে যেভাবে দেলোয়ারকে পেটানো হয়ে তার অজ্ঞান অবস্থায় বাড়িতে ফিরে আসছে, তাকে আইসিইউতে নেওয়া হয়েছে, তার বিপরীতে আইনগত অ্যাকশন কোথায় নেই, সে তো মারাও যেতে পারত, জীবন মৃত্যু সন্ধিক্ষণে হলেই তো আইসিইউতে যায়, তার জ্ঞান ফেরেনি, এখনও সে আটকে ওঠে নাকি ভয়ে, এই অবস্থায় তাকে তলব করছে। কালকে দেখলাম যে এই লুৎফুল হাবিব বলছে হ্যাঁ আমার গাড়ি, কিন্তু আমি এত ভাড়া গাড়ি, আমি সে 3 দিন ধরে আমার মাইক্রোবাসটা, কালো রঙের মাইক্রোবাসটা পাচ্ছি না, চালককে ফোনে পাচ্ছি না, জিডি করতে হবে, মানে এরকম আদর আদর মাখামাখা আর কি, আদর মাখা বক্তব্য আর কি শুনতেছি আর কি। যাক, এর মধ্যে একটা তলব করছে, তলবের ফলাফল কী হবে জানি না। বৃহস্পতিবার ইসির উপসচিব মোহাম্মদ আতিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্বাচন কমিশন ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে এই তলব করেছে বলে জানা গেছে, সবই প্রাথমিক, দেখছি দেখব এরকম অবস্থার মধ্যে আছে। এর আগে নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে সোমবার বিকেলে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে ম্যাক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক, কয়েক ঘন্টা পর তাকে বাড়ির সামনে ফেলে যায় তারা। ওই প্রার্থীকে মারধরের ঘটনা ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে। তো এই যে নিয়ে যায় সবই স্বেচ্ছাসেবক, যুবলীগের নেতাকর্মী, পরিষ্কার 11-12 জন, এবং তার মধ্যে ওই লুৎফুল হাবিব যে তার ম্যানেজার এবং গাড়ি চালকও ছিল সেই মারধরের ঘটনায়। এই ঘটনার জন্য চেয়ারম্যান পদের আরেক প্রার্থী লুৎফুল হাবিব রুবেল ও তার সমর্থকদের দায়ী করেছে ভুক্তভোগী দেলোয়ার হোসেনের পরিবার। রুবেল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। এই সাহসটা লুৎফুল হাবিব পায় কেন? পাচ্ছে যে সে মনে করতেছে যে তার দুলাভাই পলক খুবই ক্ষমতাধর, শক্তিধর, সে নির্বাচন কি কেন করে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবে, এবং সেটাই হচ্ছিল যে 4-5 জন করতে চাচ্ছিল, সবাইকে বসাই দেওয়া হয়েছে, শুধুমাত্র মানে দেলোয়ার একটু মানে বাদরামি করতেছিল বা তেঁদর পানা করতেছিল, কথা শুনতেছিল না, সেই জন্য তাকে সাইজ করা হলো, এরকমই তো অবস্থা। গত মঙ্গলবার দেলোয়ার হোসেন ও লুৎফুল হাবিব রুবেলের মনোনয়নপত্র বাছায় বৈধ হয়েছে, এরপর এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইতিমধ্যে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছে। যাক, ভাগ্য ভালো যে তাদের মনোনয়নপত্র এ করছে, কিন্তু এখানে তো আওয়ামী লীগের সিদ্ধান্ত হয়েছে যে মন্ত্রী এমপিদের নিকটাত্মীয় কেউ দাঁড়াতে পারবে না, তাহলে সেক্ষেত্রে লুৎফুল হাবিব রুবেলের অবস্থানটা কী দাঁড়াবে, সেটা একটা প্রশ্ন, দেখা যাক কী হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।